আসসালামু আলাইকুম বিওয়াশ আজকে বিরুদ্ধে আমি দেড়শ গাছ চারা রোপণ থেকে চাষ করা পর্যন্ত দেড়শ পাড়া পর্যন্ত কী কী সমস্যা বা কী কী প্রবলেম দেখাইতে পারে বা কিভাবে রোপণ করবেন সবগুলো পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিওস আজকে বিরুদ্ধে কত যাতে দেরাস আছে এবং কি কি রোগ হতে পারে কিভাবে প্রতিরোধ করবেন এ টু জেড এই ভিডিওতে থাকবে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমে আপনারা কি ধরনের মাটি বেছে নেবেন দুয়াস বা বেলে মাটির মধ্যে দেরাস চাষের জন্য সবচেয়ে উপযোগী আপনারা এই মাটি ব্যবহার করতে পারেন এবং পানি যাতে জমে না থাকে এদিকে আপনারা খেয়াল রাখবেন এখন আসেন কী কী জাতের দেরাস পাওয়া যায় প্রথমে জাত সাউনি পার্বণী কানি বাড়ি পুসা পুষা চাউনি প্যান্টাগ্রিন কাবুলি ড্রফ জাপানি পেসিস এই জাতের দেরাজগুলো মূলত আমাদের সে পাওয়া যায় তো দেরাই সময়সীমা কখন চাষ করবেন দেরাই মূলত সারা বছর চাষ করা যায় তবে গ্রীষ্মকাল চাষের উপযুক্ত সময় ফাল্গুন চৈত্র ও আশ্বিন কাতিন মাস বীজ বোনার সময় উপযুক্ত তো বীজ আপনার দেরাস কীভাবে লাগাবেন এক থেকে দেড়াত দূরে দূরে মূলত দুইটা সারা বা একটা সারা একসাথে লাগাবেন ওকে তো পোকা দেড়া সাথে কোন ধরনের পোকা বেশি দেখা যায় তার মধ্যে অন্যতম তোমার জাপ পোকা সাদামাশি সাঁতরা পোকা লালগান্দি ইত্যাদি ওকে তো বিষ বোনার আট ছয় থেকে আট মধ্যে মধ্যেই অথবা তিন থেকে পাঁচ দিনের মধ্যে ফুল আসা শুরু করে ওকে তো দেরাস গাছ মূলত জাত বেঁধে আট থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং দশ থেকে পনেরো দিন পর পরে আপনারা মূলত গাছে পানি দিবেন তো বিবাস আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর দেরাস খুবই ভালো একটি সবজি চাইলে আপনারা চাষ করতে পারেন